গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে বুধবার, সকালে উঠেছি, অনেকক্ষণ হলো বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, কারণ আমার বড়ের হাতে কিছুটা টাইম ছিল, ওই জন্য চারজনে বসে বসে গল্প করছিলাম সকাল থেকে উঠে। তো যাই হোক, চলো, এরপরে সে চান করতে গেছে, কাকিমা খাবার গরম করছে, তো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কাকিমা দেখো এখানে খাবার গরম করছে, তারপরে আমাকে কফিও করে দিচ্ছে, ও গেলেও তো করতে পারতে কফিটা। তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো? আজকে কাকিমা বলেছে আরচালি বাড়ি ঘুরে আসবি, আজকে আমার কোনো কাজ নেই। এইটা হচ্ছে ঝোল মাছে, আর এটা হচ্ছে কাকিমা কালকে করেছিল পেঁয়াজ শাক আলু পোস্ত, এই হচ্ছে আজকের মেনু। আর কি হচ্ছে মাইক্রোওভেনে? মাইক্রোওভেনে ভাতটা গরম, আমি ইচ্ছা করে বসাই নিয়ে তারপরে বুঝলাম না, ও চান করতে তারপরে ভাতটা বসাবে। ও বুঝলাম। আজকে বাইরে ওয়েদারটা দেখো না, চান্স এখানে বৃষ্টি হওয়ার, কিন্তু কোনোদিনই বৃষ্টি হচ্ছে না। কোনো বৃষ্টির নামগন্ধই নেই। বুড়ো লোক এখানে টেবিল সাজিয়ে একদম চেয়ার টেয়ার দিয়ে ব্যবস্থা করে ফেলেছে। আজকে না এই নুনটা না হঠাৎ চোখে পড়লো, এই নুনটা শেষ হয়ে গেলে না এই নুনের কৌটোটাকে ধুয়ে দেবো, কারণ দেখো কীরকম জল জল হয়ে যাচ্ছে। এরপরে আবার হ্যাঁ দিয়ে একটু চাল দিয়ে দেখব, এর ভেতরে একটু নুনের ভেতরে একটু চাল দিয়ে দেবো। হ্যাঁ কি বেসিক্যালি ছাতাটা গড়াগড়ি খাচ্ছিল সোফার উপরে, ওই জন্য তোর ব্যাগে ভরে দেওয়া হয়েছে, বৃষ্টি হলেও তো কাজেই লেগে যাবে, আর না হলে ভরাই থাকবে। চলো, আমার বর চলে গেল, শুনতে পেলে সিস দিতে দিতে গেল, যাই হোক। এরপরে আমি আমার এতক্ষণ ধরে বসে বসে কফিটা খেলাম, আজকে কতক্ষণ ধরে কফির কাপটা, আজকে বলে না আমি রোজই কফিটা জুসটা নিয়ে বসেই থাকি, তো বসেই থাকি। বুড়ো বুড়ি কি করছে? বুড়ি এখানে চাদর ঠিক করছে। আর বুড়ো লোক কি করছে? ও বুড়ো লোকের হয়ে গেছে, কি করছিলে তুমি? কাকু কিন্তু হেভি এই ছুরি দিয়ে নারকেল ফাটাতে পারে, সত্যি তুমি যখন ফাটাচ্ছিলে দেখালে হতো, ছুরি দিয়ে, ছুরির কোনখানটা দিয়ে করো, এই বাঁটটা দিয়ে, উল্টো দিকটা দিয়ে, সেরা কিন্তু। হ্যাঁ পুরো নারকেলটা দিয়ে দাও, আমি নারকেল খেতে খুব ভালোবাসি। হ্যাঁ পুরো নারকেল দিয়ে দাও, হ্যাঁ পুরোটাই দিয়ে দাও, আমি অনেক নারকেল খাই। আর এখানে এটা কি? আর তোমরা আজকে ব্রেকফাস্টে কি খাবে? দই মুড়ি খাবো। কিছু করে দেবো? কাকুর ওজন বাড়ছে বললেই না মনে হয় কাকুকে দড়ি দিয়ে বেঁধে দিই, জানো তো। বাইরে আবার কটকটে রোদ উঠে গেল, বৃষ্টি হয়েছে, দেখ রাস্তাঘাট গুলো ভিজে হচ্ছে, বুঝতে পারছি না ওপর থেকে, না বৃষ্টি ওই অল্প বিস্তর হচ্ছে, খুব একটা হচ্ছে না ঝমঝম করে। আমার এই প্রেশার কুকারটা খুব ভালো, এই যে ঘুগনি করা বলো, এঁচোড় করা বলো, এঁচোড় চিংড়ি বা কিছু, ঠিক আছে, সমস্ত কিছু এই প্রেশার কুকারে খুব ভালো হয়। ঘুগনি মশলাটা আলাদা করে করবে, দিয়ে এই যে সেদ্ধ হয়ে গেল মটরটা, ওর মধ্যে মশলাটা ঢেলে দেবে, হয়ে গেল সুন্দর, এবার হয়ে যাবে। কাকু দেখো কিরম কুটকুট করে কাজ করতে পারে, প্রথমে নারকেলগুলো ছাড়িয়েছে, দিয়ে নারকেলের এরকম খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একদম সাদা করে নারকেলগুলো রাখছে, মানে সত্যি কাকুর মতো এরকম কাজ মানে অনেক মহিলারাই করতে পারবে না, কুটকুট কুটকুট করে পুরো নারকেলের এরকম খোসা ছাড়ানো, ধৈর্যের ব্যাপার, ওই জন্য আয়রন করতে ভাল লাগে বুড়ো লোকের। বুড়ো লোকের যে কোনো কাজই বেশ কুটকুটানি করে অনেক ধৈর্যের কাজ হলে ভাল লাগে, প্রচুর দেখো বাইরে কিরম বৃষ্টি পড়ছে,
বৃষ্টি হলো অনেক দিন পর, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার বাবা এই গাছটা একটুখানি জল পাবে, বৃষ্টির জলে আলাদাই ফুল হয়। বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর নিচটা একটু ভিজে গেছে। কাকু সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছে, আর আমি আর কাকিমা বসে বসে মায়ের সাথে বকবক করছিলাম, দিয়ে কাকু রেগে গেছে। হ্যাঁ এই যে সব তুলে রেখেছে এখানে, কে মা কেটে দিয়েছে? আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি, যত ঘুগনি হবে আমার জন্য বেশি করে রেখে দেবে। আমার বড় অত ঘুগনি খেতে ভালোবাসে না, আমি কারুর হাতে ঘুগনি খেতে এত ভালোবাসি না, আমি তোমার হাতে ঘুগনি খেতেই এত ভালোবাসি। মানে লঙ্কা গুঁড়োটা কোথায় বলতো? লঙ্কা গুঁড়ো তো খেয়ে ফেলে গেছে, লঙ্কা গুঁড়ো লাগবে। আমি দিচ্ছি বার করে, দিয়ে বার করে আমি তোমরা বসতে পারবো না। আর কি চাই বলো, কোথায় রে? এইখানে আছে, এইটাতে আছে নাকি উপরেরটা? উপরেরটা মনে হচ্ছে। হঠাৎ করে ঘন্টি বাজলো, আমি ভাবলাম কে এলো। আর এখানে দেখো ব্রণ হয়েছিল, আমি আবার খুঁটেছি সেটাকে, দিয়ে এরম করে ওই ভেতরের ইয়েটা বার করেছি আর লাল হয়ে গেছে। যাই হোক একটুখানি কিছু দেখি, ক্রিম বা একটু বরফ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো ঘন্টি বাজলো, আমি ভাবলাম হয়তো কাচ্চারা জিজ্ঞেস করতে এসছে। অনেক সময় কি হয় বলো তো, ওই কাচ্চারাদের তো একটা মানে আমাদের সেট করা আছে, তো ওরা অনেক লোককে পাঠায়, তো অনেকেই জানে না, ওদের বলে দিতে হয় যে প্রথম আসে যে এখানেই কাচ্চারা রাখা থাকে আর কি। তো সেই আমি ভাবলাম ও এসছে হয়তো, কিন্তু না আন্টি এসছে। আন্টি নাকি কোথায় যাবে, ওই জন্য বললো যে তাহলে কাজটা করে দিয়ে যাবো, নাহলে ওর নাকি আসতে অনেক দেরি হবে। দিয়ে কাকু কাকিমা বললো হ্যাঁ করে দিক। কিছু হেল্প চাই তোমার? না বাবা কিছু হেল্প চাই না। হয়ে গেল তো ভালোই হলো, ও কাজটা করে চলে যাবে। কর লিজিয়ে, কাহাঁ যায়েঙ্গে ঘুমনে? কাকিমা হা করে দেখছে, কোন জায়গাটা ফাঁক পড়ে গেল, কোন জায়গাটা ভালো করে মোছা হচ্ছে না, ভালো করে দেখছে কাকিমা। দেখতে পেয়েছ? হ্যাঁ ওই দেখো মুন্ডুও ঘুরে গেছে, ও দিকে গেছে বলে। আন্টিও কাজ করে চলে গেল, আমারও এখানে ভিডিও এডিট হয়ে গেছে, সেভ করতে বসিয়ে দিই। কি করছো তুমি? বুড়ি ঘাপটি মেরে চুপটি করে ওইটা ফেলেই দাও না, আজকে নতুনটা বার করে দিয়েছি না তোমায়, ফেলে দাও, ওটা খুব ইয়ে হয়ে গেছিল। কোথায় গেল নতুনটা? ও এখানে আছে। হ্যাঁ যাই হোক, আজকে কাকু কাটা হয়ে গেছে জুসের সমস্ত, তাহলে আজকে আমি জুস আর খেতাম না, একবার দই মুসলি খেয়ে নিতাম। আন্টি চলে গেছে, কাকু আবার কাটাকাটির জন্য চেয়ার বার করছে। এতক্ষণ কাটাকাটি মাস্টার, কাটাকাটি মাস্টারে নারকেলগুলো হয়েছে, আমার জুসের সব কেটেছে, এবার আলু কাটবে, আলুর দমের, আলুর দমের তো বাট এই কটা আলুতে আলুর দম হবে? ও আমি ভাবলাম যে ওদেরও দিতে হবে তো নাহলে। আমরা আলুর দম তো প্রচুর খাই না, আলুর মতো চেহারা আলুর দম খাই, আরো আলু হই, কাকু খুব ভালোবাসে। চলো এরা যা করছে করুক, আমি বরং আমার মাথাতে একটুখানি তেল লাগাই, সেই ওর দেওয়া তেলটা লাগাবো। হ্যাঁ তেল মেখে যাবো, ও আমার কোথাকার কে, ওদের বাড়ি অনেকদিন ঘুরতে হয়নি তাই যাবো একটু গল্প করতে। আমাকে কি ওখানে দেখবে নাকি কেউ? আজকের মতোই তেলটা হলো, আর নেই তেল, শেষ হয়ে গেছে। কিরকম পুরো লাল একবারে জুসটা, হ্যাঁ পুরো লাল, কিন্তু এটা খেয়ে কি আমার রক্ত হচ্ছে? আমার রক্ত তো কিছু হচ্ছে না। এই লাস্ট টাইম যখন আমার ব্লাড টেস্ট করলো তখন তো রক্ত তোর কত তখন ছিল? কত? 8 সামথিং ছিল। তার আগে কেন? তার আগে জানি না। চলো আমার জুসটা খাই, আর বাইরে দেখো আবার রোদ উঠে গেছে, কি দুপোটা ছিরিক ছাড়াক বৃষ্টি হলো, বাস এবারে বোধহয় ভগবান রুষ্ট হয়েছে, বৃষ্টি আসছে না। বুড়া বুড়ি কি খাচ্ছে? বাহ কালকে বড়া মুড়ি, আজকে ওই জন্য কম্পেনসেট করছে নাকি দই মুড়ি খেয়ে? আর দই মুড়ি খাওয়াই ভালো, বাহ বাহ বাহ। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কাজে কর্মে লেগে পড়েছে। কি করছো তুমি? আমি এখানে নারকেলটা ভাজবো।
আজকে দেখাই কাকিমা কি করে ঘুগনি করে। কাকিমা ঘুগনি করে আমায় বললে আজকে দুধ মুসলি খেতে হবে না, মানে দই মুসলি, ঘুগনি দিয়ে গেছে। থ্যাংকু, খাই। ফাটাফাটি হয়ে যা, দারুণ হয়ে যা। কাকিমা ঘুগনিটা অসাধারণ বানায়। ঘুগনিটা খেয়ে কি ভালোই না লাগলো, আহ মন প্রাণ সব ভরে গেল। এখানে বুড়ি আবার আলুর দম বসিয়েছে, ওদেরকে দিতে হবে। আর দেখো দু বাটি ঘুগনি হয়েছে, আমি এখন পাঁচ দিন ধরে খাবো। এখানে চা করছে কাকিমা, আমি এখানে পাঁপড় পোড়া বসিয়েছি, বললাম আমি চাটা করছি। বেচারা বুড়ি সকাল থেকে রান্নাঘরেই আজকে বসে আছে। চলো দেখি, হয়ে গেছে, দেখেছো দেড় মিনিটেই হয়ে গেছে। হ্যাঁ দু মিনিট ভাগ্যিস দিইনি, না না ঠিক হয়েছে, এর বেশি সময় লাগছে তো, দু মিনিট দেবো ভেবেছিলাম। আরে বাবারে চলো চা খেয়ে নি, একটু চিনি গোলা জল না খেলে ভালো লাগে? বেশ গরম জল চিনি দিয়ে গুলে খেতে আমার খুব ভালো লাগে। বাবা বাবা বাবা, বুড়ো লোক পাঁপড় দেখে কি আনন্দই পেল। আজা আজা এই গরমি মে চায় পিয়েগা, প্রচুর গরমি। হ্যাঁ 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 আমি ঠিক পারি, প্রচন্ড মানে ঘেমে। তুমি তো অতক্ষণ আছো, আমি একটু দু সেকেন্ড গেলাম, তাতে ঘেমে জল হয়ে গেলাম, আর ভাল লাগছে না। কোথায় বৃষ্টি, পিনিং এর মতো একবার বৃষ্টি হলো, ব্যাস রোদ। এটা আমাদের টি ব্রেক, আজকে আমি যেতে পারতাম ওদের বাড়ি। কুড়ের ডিম আমি, আমার যেতে ইচ্ছা করছে না সেটাই, যে আজকে আমার কোনো রান্না নেই, আজ আমি যাবো। আমি করে দিতেই পারি, কোনো সমস্যা নেই, আমি মা তো করতে পারবো, সবই পারবো। এটা কথা না, দেখো আমি রেডি হয়ে গেছি, হাসালিতে বাড়ি থেকে একটু ঘুরে আসি। কত চম্মচে যাইনি, প্রায় দেড় দু মাস হয়ে গেল যাইনি। আজকে কাকিমা বললো তোর যখন কোনো কাজ নেই যা ঘুরে আসতে পালাই। কেন তোমরা এখন দেখতে কি অসুবিধা, আর ভাত বসাতে হবে না, যেটুকু ভাত আছে ওতে হয়ে যাবে। যা ইচ্ছা করো গে যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো আমি চালিয়ে দিয়ে যাই। কাকু নিজেই হচ্ছে চালাতে পারতো, কিন্তু আমাকে সে একেন বাবুর মতো কি আবার করবো। এ নাও সবুজটা টিপে দিয়েছি, হয়ে গেছে টিপে দিয়েছি। এবার হ্যাঁ ওই ডান দিক বাঁ দিক অ্যারোটা করো। হ্যাঁ হ্যাঁ যাও ডান দিকে, যাও ডান দিকে যাও। হ্যাঁ হইচই খোলো, হ্যাঁ মাঝেরটা হলো। কাকু শুধু ভাবে বোধ হয় নষ্ট হয়ে যাবে টিভি, আচ্ছা মুশকিল। দাঁড়াও খুলুক আগে, বাবা জম্ম কেটে যাবে হইচইয়ের অ্যাপ খুলতে। এ কি রে বাবা, ওই ডান দিকটা টেপো দেখি। হ্যাঁ ওইখানেই ঘোরাঘুরি করে, ডান দিক বাঁ দিক আর মাঝখান, ওই তো হোম। নিচে আও, হোমটাই টেপো, ও বোধহয় লোডিং হতে টাইম নিচ্ছে। এ কি হলো, ওই তো আসছে আসছে। হ্যাঁ এবার নিচে আও, নিচে টেপো। হ্যাঁ আমাদের রিমোটটা একটুখানি জঘন্য আছে তো। হ্যাঁ তারপর নিচে আও, টেপো একবার, না হলে পাঁচবার টিপবে। আবার নিচে আও, এই তো কন্টিনিউ ওয়াচিং, কন্টিনিউ ওয়াচিং এ আমরা দেখছিলাম। ও কালকে তো ওইটা চালিয়েছিল না, তাহলে কন্টিনিউ ওয়াচিং এ চলে গেল নাকি? কই আমায় দাও, হয়ে গেছে চালিয়ে দেওয়া।
চলো, এবার তুমি তো সব করতে পারবে নিজেই, এর পরের দিন থেকে চালাতে হবে না। টাটা। কি গরম, বাপ রে বাপ, ঘেমে আছি, হাউস কোটটা পরে আরো ঘামছি। এলাম আমি, বন্ধ কর দাও, বন্ধ কর দাও। এরা আমাকে যা বলবে না এবার। কতদিন পর ওদের বাড়ি এলাম, কতক্ষণ গল্প করলাম, চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এর মধ্যে কতবার যে মানে মেঘ করলো, মনে হলো বৃষ্টি হবে হবে, আর মেঘ পালিয়ে গেলো বলার বাইরে। এটাকে কামিং বলছে একজন। শ্যাম্পু দিলাম চুলটায়, তেল দিয়েছিলাম তো, আর এখানটা লাল হয়ে গেছে, এমন খুটেছি আমি। এদেরকে সব চালিয়ে দিয়ে গেলাম, এরা দেখেই নি। হাতে নাকি আবার গরম ফ্যানও ফেলেছে, খুব ভালো করেছে। ও কমে যাবে দেখো কাকিমা, এখানে পেঁয়াজ আলু পোস্ত করেছে, আর ওই হলো পেঁয়াজ শাক আলু পোস্ত, আর এখানে মাছের ঝোল আছে। চলো খেতে বসি, আর তোমাদের টিভিটা চালিয়ে দেবো, দেখবে তো। এক দফা খাওয়া হলো, আর এখানে দেখো কাকিমা আলুর দমও বানিয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাকিমা আবার বলছে একটু টেস্ট করবি, আমি বলছি না এখন আর করবো না, অনেক খেয়েছি ভাত। ওদের সিনেমা প্রায় হয়েই এসছে, হয়ে গেলে চলে আসবে, চলো এবার একটু শুই। বাইরেটা আজকে মোটামুটি তাও বৃষ্টি পড়েছে, এই যে অল্প অল্প বৃষ্টি হয়েছে, মেঘও আছে অল্প অল্প, চলো এবার একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুমটা কি ভালোই না হয়েছে, ওই জন্য মুডটা একদম ফুরফুরে আছে ঘুম থেকে উঠে। আর কাকিমা নাকি আমার পাশে শুয়ে ঘুমই হয়নি, কাকিমার এরকম হয়, মাঝে মাঝে ঘুম হয় মাঝে মাঝে ঘুম হয় না। সে নাকি এপাস ওপাস করেছে, তারপরে আবার ছোট ঘরে গেছে, ওখানে কাকুও ঘুমাচ্ছিল। মানে দুপুরবেলার দিকটা আমার কাকু দুজনেরই খুব ভালো ঘুম হয়, রাত্রিবেলা মোটামুটি আমি যতবার বাথরুম করতে বাইরে আসি দেখি কাকুর গান চলছে, রাত্রিবেলা আমারও সেরকম ঘুম আসে না, কাকুরও বোঝা যায় সেরকম ঘুম আসে না। যাই হোক, দিয়ে সেই বুড়ি বলল আমি দেখলাম দু ঘরে দুজনা ঘুমাচ্ছে, আমি মাঝে ডাইনিংয়ে বসে সবাইকে ফোন করেছি, যে আমি দেখাচ্ছিলাম ফেসবুকে এই ওই, বলছে আমার ফেসবুকে এই পাতা থেকে একদম শেষ পাতা পর্যন্ত সমস্ত পড়া হয়ে গেছে। বললাম আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে আমার বর এখনো আসেনি, অনেকটা লেট হয়ে গেছে, 8:10 বাজতে চললো, এখনো তার আসার নাম নেই, দেখি ও কখন আসে, আমি বরং ততক্ষণ সন্ধ্যাটা দিয়ে দিই। দেখো আমার বর চলে এসেছে, আমি সন্ধ্যা দিতে গেলাম আর চলে এসেছে, আর কি হাতে ওটা নাও কি, হ্যাঁ মিষ্টি নিচে যে মিষ্টি নিচে কি, আমার খাওয়ার জন্য না লোককে দেওয়ার জন্য, তুমি মতে ডাল সাগর তারন তারন হে নবি নন্দন বন্দন খন্ডন হে চরণাগত কিঙ্কর বীত মনে গুরুদেব দয়া কর নীল জনে। কালকে রাত্রিবেলা বেচারা আমার বরটাকে খুব মশা কামড়েছে, আজকে ওই জন্য আমি আবার ওই ধুনো ধূপটা দিয়ে দেবো, তাহলে মশা হচ্ছে যে মানে অনেকটা চলে যায় আর কি, আর জানলাগুলোও খুলবো না, নাহলে খুব মশা কামড়েছে ওকে কালকে। দেখো এই ধূপটার সাথে স্ট্যান্ডও দিয়েছিল, পুরো ধূপটা এখন শেষ হয়ে গেল, এটাই লাস্ট পিস ছিল, তখন এই স্ট্যান্ডটা বার করলাম, আর এদিকে স্ট্যান্ড দেওয়ার কিছু জায়গা পাচ্ছিলাম না, এরকম লম্বা মতো এই স্ট্যান্ডটা।
যাই হোক চলো, এই যে ধূপ ধরিয়েছি একটুখানি ধুনোটা দিয়ে দিই সব ঘরে ঘরে। বুড়ি এখানে কি করছে? পাঁপড় পোড়াচ্ছি বাবা। বাহ, হলো না? হ্যাঁ হয়েছে, একটু চেটে গেছিল, বুঝলাম। আর এখানে চা হচ্ছে, চলো আমি সব জায়গায় একটুখানি ধূপটা দিয়ে আসি, মানে ধুনোটা। কাকিমা চা দিয়েছে, গ্রিন টি খেয়ে দেখো, রেডি হয়ে গেছি অনিন্দদের বাড়ি, শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে আজকে আমাদের। তবু অর্ক অনেক লেটে এসছে, তোমাদের বলছিলামই, এই যে কাকিমাও রেডি হয়ে গেছে আর কাকুও নিয়ে নিয়েছে জামার প্যাকেট। মিষ্টিটা কই যেটা নিয়ে এলো? ও এই যে মিষ্টি আনা হয়েছে ওদের বাড়ি দেওয়ার জন্য, চলো। আমি তো ওই জন্যই বললাম যে গাড়ি করে যাই, কারণ সামনে হলেও প্রচুর বৃষ্টি হচ্ছে। বাবা আসছি, চলো চলো চলো। বৃষ্টিটা একটুখানি মনে হচ্ছে ধরেছে তাও, কিন্তু অর্ক বলছে এখনো পড়ছে, ওই গুড়ি গুড়ি হয়ে পড়ছে। হ্যাঁ চলো চলো, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ভেতরে শেড থেকে বোঝা যাচ্ছে না অতটা। কাকু বলছে কাকুর রাম ছাতা নিয়ে আসতে হতো, বড় সাদা, যাকে কাকু চান করিয়েছিল সেই ছাতাকে। চলো ওটো আস্তে করে যাবে, কাকিমা আস্তে আস্তে দৌড়াবে না, নাও ঢোকো আস্তে করে ঢোকো। আমরা ঠিক কতটুকু যাব তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই বৃষ্টিটার জন্য শুধুমাত্র গাড়িটা বার করা হলো। যদি ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এক রাউন্ড মেরে আসতে পারি, তাই না? আমরা এক রাউন্ড ঘুরে আসতে পারি এইখান থেকে। বাবা টিটি করিস কেন, এই তো সামনেই যাবো। ভালোই বৃষ্টি হচ্ছে, লোকজন নেই বাইরে সেরকম, নাহলে এইখানটায় পাড়ার মোড়ে সবাই দাঁড়িয়ে থাকে অনেকে। বাহ, বৃষ্টিতে কিছু দেখাও যাচ্ছে না চোখে। বাবারে কি রে বাবা, এই যে আমাদের সামনের এইখানে চলে এসছি, এই যে এই গেটটা, এই হচ্ছে আসার দূরত্ব। এ বাইরে রাখতে হবে আমি শুনিনি। এদের এইখানে লবিটা বেশ সুন্দর করে রেখেছে, আমাদের লবিটা কিছু করাস না কেন? হ্যাঁ এদের এদের বিল্ডিং কোয়ালিটি আমাদের থেকে ইয়ে, কিন্তু ওই তো এইটা অনিন্দ অন্বেষা লেখা আছে, ওয়েলকাম বেবিও লেখা আছে। টং টং, চলো দেখো এখানে কে বসে আছে, দেখো ঘুপচি মেয়ে বাঁচি নিয়ে চুপটি করে বসে আছে, তো কি এটা, এটা কি ছোঁয়া বাবা? পুরো অনিন্দ জেরক্স কপি একদম। আমি যে পুচকুতা মিত্তি খেতে যদি যদি ক্যাটবেই খেতে, তাহলে আমরা ক্যাটবেই আনতাম, তাই না? এখন মা বাবার জন্য আনা হয়েছে। ও তাহলে তোমার কাছে যাবেও খিলে খিলে, এই যে
সব হচ্ছে যে বল এনে ওকে অ্যাট্রাক্ট করা। সবার হাতে অনিন্দা একটা করে বল ধরিয়েছে যাতে ও সবার কাছে যায়, ও শুধু বাবারটাই নেবে, ঠিক আছে? এটা লক্ষণ রেখা এইখান থেকে, ওর বাবা যত দূর আছে তত দূর আছে। আমি ভালো জায়গায় বসেছি, আর এখানে অন্বেষা দেখো চা বানাচ্ছে, সবার জন্য চা বানাতে গেছে ও। কাপ গুলো হেভি দেখতে, আমরা সবকিছু ডিমার্ট থেকেই কিনি, মোরলেস ডিমার্টই ভরসা। কিন্তু কাকুর হাতে যে কাপটা আছে ওটা আমার সব থেকে পছন্দ হয়েছে। কাকু দেখাও কাপটা, হ্যাঁ এটা খুব ভালো লাগছে, কাপ গুলো হেভি দেখতে। আমি প্রত্যেকবার গেলেই কাপই দেখি, ওইটাই আমার দেখার। তোমাকে কেউ চা দেয়নি, তুমি কি কষ্ট পেয়েছো? বয়ে গেছে ওর, ওরা বাজা। এই এই যে যে এই যে চললো রান্নাঘরে রে, আয় 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 আয়। ওই যে কাশি দেখ, কাশি দেখ, চল টাটা, বাই 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 বাই। দেখো অন্বেষা টাটা বাই বাই, ওকেই দেখছে। কি গাছ নিয়ে পালিয়ে যাচ্ছিস তুই, ওর যা বন্ধই হয়ে গেল, তুই ওর গাছ নিয়ে চলে যাচ্ছিস ওই জন্য ও তোকেই দেখছে। এইবার কি আনছে নাকি? দেখো এটা হচ্ছে চাইনিজ টগর গাছ, এটা আমাকে ও দিল, চলে নিয়ে যাই। কিন্তু আমার ঘরে ফুল হবে কিনা সন্দেহ, কারণ আমার ঘরে তো রোদ আছে না, না সেইভাবে ওই জন্য। গাড়িটাতে একটু ঢোকাতে পারবে তো তুমি? তো তুমি হচ্ছে ঢুকিয়ে দাও দিয়ে আমরা একটুখানি এক চক্কর মেরে বাড়ি যাবো। না না নিচে, বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিটা কমেছে, আর পুচকুটাকে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। আমার বর রুটি দেখতে গেছিল, রুটি নেই, দিয়ে পিছন থেকে কাকু বলছে ও তাহলে মুড়ি মুড়ি আর হচ্ছে ছোলার ডাল আছে আর শশা খাবো একটু, ব্যাস। ছেলেটার মতো দেখ দাঁড়িয়ে আছে কই ছুটি পড়া। কাকিমা অনেকদিন ধরেই বলছিল রাবড়ি ফালুদা খাবে, কাকিমার খুব ভালো লাগে এখানে রাবড়ি ফালুদা খেতে, ওই জন্য গাড়িটা দাঁড় করালাম। এই যে এখানেই আছে রাবড়ি ফালুদার দোকান, হ্যাঁ এই গ্লাসে দিচ্ছে, ভালো গ্লাসে পড়বে না, বাটার স্কচ বললাম দুটো। এরা তিনজনা খাক, আমি আইসক্রিম খাবো একটা। নেই 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 ঠিক আছে। আরে বাপরে পুরা টুটি ফুটি সব কুছ ভর্তি হ্যাঁ, একদম পুরো মুখে মুখে ভর্তি রাবড়ি আইসক্রিম, এনে রাবড়ি ফালুদা সরি এনে। এই যে আমার আইসক্রিম, এরা রাবড়ি ফালুদা আছে ভালো খেতে। পুরো বনবিটার মতো গন্ধ। চলো বাড়ি চলে এসছি, এরপরে উপরে যাওয়া যাক, আর কাকু গাছটাকে নিয়ে এসছে এক হাতে করে, শক্তিমান কাকু। দেখো আমি বাড়ি এসে একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি, একটু গ্রিন টিটা খাই। ভালো হয়েছে, ওর গলা গলা ঘুগনি খেতেই ভালো লাগে। আমরাও কি রাত্রিবেলা ঘুগনি খাবো নাকি? দেখবো, আমার ঘুগনি দেখলেই ভালো লাগে, আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি। চলো আমার বরের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা তিনজনা খাবো। আমাদের খাবার হচ্ছে ছোলার ডাল, আর ঘুগনিটা তো অ্যাকচুয়ালি কালকের জন্য করা হয়েছে, কালকে আমরা ঘুগনি খাবো, আর সকালেও আমি ঘুগনি খেয়েছি, ওই জন্য ছোলার ডালটা বেশ অনেকদিনই করা আছে, ওইটা খাই। কাকিমা বলছিল মুড়ি খাবো কিনা, আমি বললাম আর মুড়ি খাবো না, যে সবাই আমরা শুধু ছোলার ডালই খাচ্ছি। কেন কে জানে কি বলো তো, আমি তো আইসক্রিম খেলাম, তোমার কই?
খুবই ভালো হয়েছে ডালটা, কিন্তু অবভিয়াসলি ঘুগনির সাথে থোড়ি না টক করে দেবে, ঘুগনিটা বেস্ট, বাট ডালটাও ভালো হয়েছে। তোমার বিয়ান বললো দিদির ডাল রাধা দেখে আমার খুব ডাল খেতে ইচ্ছা করছিল, খুব ভালো হয়েছে নাকি ডালটা দেখেই বোঝা যাচ্ছে। আমি বললাম আমরা এখনো খাইনি, কাকু খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে, আমার বর তো আগেই চলে গেছে, তারপরে আমরা খুলেছি খাবার জিনিস, এ নাও খাও। রাত্রিবেলা 12:30 সময় আমরা ব্লগ দেখবো আর খাবো, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কাকুকে দিয়ে শশাও কাটিয়েছিলাম, দিয়ে আমরা সবাই খেয়েছি। চলো আমরা টিভি অফ করে দিয়েছি, আমাদের হয়ে গেছে টিভি দেখা, এরপরে শুতে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ, লাভ ইউ, বাই বাই।